আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে কিভাবে ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইন করার সময় কারেন্সি চেঞ্জ করতে হয় সেটা সম্পর্কে। তো দেখেন, আমি যদি দেখাই, ইনস্টাগ্রামে যখন নর্মালি আমরা বুস্ট করি, ঠিক আছে, বুস্ট করার সময় যে এখানে বাজেটটা কি আছে, বিডিটি আছে, তাই না, মানে বাংলাদেশি টাকা আছে, টাকা হিসেবে আমরা এখানে সব কিছু সিলেক্ট করতে পারি। তো এই টাকাটা আমি টাকা হিসেবে না রেখে আমি ডলারে কিভাবে নিতে পারি সেটা সম্পর্কে দেখবো, ঠিক আছে, বাজেটটা বা কারেন্সিটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার জন্য প্রথমে আপনি আপনার প্রোফাইল আসবেন, এরপর মেনু অপশন থেকে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর ক্রিয়েটরে ক্লিক করবেন, ওকে, ক্রিয়েটর ক্লিক করার পর সবার উপরে অ্যাড পেমেন্টস এই অপশনটা ক্লিক করবেন, তারপর পেমেন্টস মেথডে আমি ঠিক যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো ফলো করে কাজ করতে হবে। এবার এখানে এসে দেখেন, এইখানে একেবারে নিচের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে বিজনেস ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে কারেন্সি অ্যান্ড টাইম জোন আছে, এটা বাংলাদেশি টাকায় না রেখে আপনি এটা মনে করেন সাপোজ ইউরো অ্যাড করতে চাচ্ছেন, ওকে, আমি ইউরো অ্যাড করে সেভ দিচ্ছি। ইউরো অ্যাড করে সেভ দেওয়ার পরে এটা যখন সেভ হয়ে যাবে, ঠিক আছে, এখন কিন্তু সেভ হয়ে গিয়েছে। এবার আমি আমার প্রোফাইলে আসি, কারেন্সি অলরেডি চেঞ্জ হয়েছে, আমরা এখন দেখবো, ট্রেস্ট করে দেখবো যে আসলে কারেন্সিটা চেঞ্জ হয়েছে কিনা। তো বুঝতে আসি, বুঝতে এসে এখানে ক্লিক করে দেখবো মোর প্রোফাইল ভিজিট দিয়ে নেক্সট আরেকবার ট্রাই করে আসি। এই যে কারেন্সি হচ্ছে বাজেট চলে আসছে, ওকে, এই যে এখান থেকে আমরা কিন্তু বাজেটের এখানে কিন্তু ইউরো দেখা যাচ্ছে। এইরকমভাবে আমরা আমাদের অ্যাডের জন্য কিন্তু চাইলে কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারি।